আজকের পাঠে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব রসায়নের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন এই অধ্যায়টা রাসায়নিক বন্ধন অধ্যায়টা একটু বড় আমরা কয়েকটা পার্টে আলোচনা করার চেষ্টা করব এটা নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য নতুন কিন্তু দশম শ্রেণীর জন্য এটা একটা রিভিশন ক্লাস হতে পারে অধ্যায়টার নামই রাসায়নিক বন্ধন প্রথম টপিকটা হলো রাসায়নিক বন্ধন আমাদের নিশ্চয়ই অণু এবং পরমাণু সম্পর্কে ধারণা আছে আমরা জানি অনুগুলো একাধিক পরমাণু নিয়ে গঠিত হয় এই অনুগুলো যখন পরমাণু নিয়ে গঠিত হয় তখন এই পরমাণুগুলো পরস্পরের সাথে যে আবদ্ধ হয় কি দ্বারা আবদ্ধ হয় একটা আকর্ষণ শক্তির দ্বারা আবদ্ধ হয় তার মানে যে আকর্ষণ শক্তির মাধ্যমে অনুতে দুটি পরমাণু পরস্পর যুক্ত থাকে তাকে রাসায়নিক বন্ধন বলা হয় রাসায়নিক বন্ধন সম্পর্কে আমাদের ধারণা স্পষ্ট অনুতে পরমাণুগুলো যে আকর্ষণ শক্তির দ্বারা আবদ্ধ থাকে সেটাকে বলা হয় রাসায়নিক বন্ধন আচ্ছা এরপরে আমরা এই অধ্যায়ের যে মূল আলোচনা সেটার মধ্যে যাব মূল আলোচনা হলো আমাদের যুজনী যুজ্যতা যুজনী ইলেকট্রন মানে যুজনী এবং যুজ্যতা একই জিনিস যুজনি ইলেকট্রন পরিবর্তনশীল যুজনী সক্রিয় যুজনী সর্বোচ্চ যোজনী সুপ্ত যুজনী এগুলো আলোচনা করবো সাথে সাথে আমাদের যুজ্যতা স্তর এই বিষয়টাও আলোচনায় আসবে আচ্ছা প্রথম আমরা আলোচনা করতেছি যুজনী নিয়ে দেখাও কোনো মৌলের সর্বশেষ কক্ষপথে আমাদের ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা আছে নিশ্চয়ই কোন মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন বিন্যাস করার সময় যে সর্বশেষ কক্ষপথটা পাওয়া যাবে সেটার অযুগ্ন বা বেজোর ইলেকট্রন সংখ্যাকে বলা হবে যুজনী অর্থাৎ সর্বশেষ কক্ষপথে যে অযুগ্ন বা বেজোর ইলেকট্রন থাকবে সেটাকে বলা হবে যুজনী এটা কিন্তু বিজোড় না নট অড নাম্বার এটা বেজোর মানে জোড়া না এরকম বে মানে হলো না এরকম অর্থে ব্যবহৃত হইতেছে বেজোর মানে জোড়া না মানে সিঙ্গেল ইলেকট্রন তার মানে সর্বশেষ কক্ষপথে যে সংখ্যক সিঙ্গেল ইলেকট্রন আছে সেটাকে বলা হবে যুজনী তার মানে ইলেকট্রন বিন্যাস করতে হবে সর্বশেষ কক্ষপথে যাব তারপর ওইখানে যে সিঙ্গেল ইলেকট্রন থাকবে সেটাকে বলবো আমরা যুজনী সিঙ্গেল ইলেকট্রন ফাইন্ড আউট করবো কিভাবে সালফারের ইলেকট্রন বিন্যাস দেখাচ্ছি সালফারের ইলেকট্রন হলো ষোলোটা তাহলে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি ফোর সিঙ্গেল ইলেকট্রন কীভাবে ফাইন্ড আউট করব দেখো থ্রি পি ফোর যে আছে এই যে থ্রি পি হ্যাঁ ছয়টা ইলেকট্রন থাকতে পারে তার মানে তিনটা অরবিটাল থাকবে তিন দুগুণে ছয় থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড থ্রি পি এক্স থ্রি পি ওয়াই থ্রি পি জেড এরকম তিনটা অরবিটাল আছে এখানে চারটা ইলেকট্রনকে তিনটা অরবিটালে কীভাবে দিব প্রথমে একটা পরে একটা পরে একটা 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 করে দিতে হবে পরে আরেকটা বিপরীত স্পিনে দিতে হবে প্রথমে একটা করে দিবা তারপরে আরেকটা দিবা বিপরীত স্পিনে আরেকটা থাকলে আমি এখানে একটা দিতাম বিপরীত স্পিনে আর যাই হোক তো চারটা দিয়ে দেওয়া হলো এখন সিঙ্গেল কটা বের হলো এই যে একটা সিঙ্গেল এই যে একটা সিঙ্গেল সিঙ্গেলের যেটা থাকবে সেটা হলো তার যুজনী তাহলে যুজনী কত দুই কিন্তু সালফারকে যদি উত্তেজিত করা হয় আমরা জানি সালফারের থ্রি পির পরে থ্রি ডিও তো সম্ভব ইলেকট্রন না থাকুক কিন্তু তার এই উপস্তরটা সম্ভব থ্রি ডি সম্ভব টু ডি অসম্ভব আমরা জানি থ্রি ডি সম্ভব থ্রি ডিতে কী হবে থ্রি ডি এক্স ওয়াই থ্রি ডি ওয়াই জেড থ্রি ডি জ্যাড এক্স থ্রি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর থ্রি ডি জ্যাড স্কোয়ার এরকম পাঁচটা থাকবে পাঁচটা কেন কারণ হলো যে দশটা ইলেকট্রন থাকতে পারে ডিতে পাঁচ দুগুণে দশ কারণ আমরা জানি অরবিটালে দুইটা করে ইলেকট্রন থাকে অরবিটাল হলো সেই জায়গা যেখানে দুইটা করে ইলেকট্রন থাকবে তাহলে এখন এই যে থ্রি পি এক্সের যে দুইটা ইলেকট্রন এখান থেকে একটা লাভ দিয়ে থ্রি ডি এক্স ওয়ার মধ্যে চলে আসলো থ্রি পি আর একটা ইলেকট্রন লাভ দিয়ে থ্রি ডি এক্সয়ের মধ্যে চলে আসলো আগে দুইটা ছিল এখন একটা আর এখানে এলো একটা তাহলে এখন অযুগ্ন হলো চারটায় চারটা ইলেকট্রন অযুগ্ন অযুগ্ন মানে সিঙ্গেল বা বেজুর তাহলে যুজনই হল চার এরকমভাবে দেখো থ্রি এস এ থেকেও একটা ইলেকট্রন লাভ দিয়ে থ্রি ডি ওয়াইজেড এখানে চলে আসতে পারে তার মানে ইলেকট্রন এখন অযুগ্ন হচ্ছে ছয়টা এই যে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে দুজনই হলো ছয় এটা হলো অযুগ্ন ইলেকট্রনের হিসেব করে আমরা যুজনি ফাইন্ড আউট করব ব্যাপারটা খুব একটা কঠিন না আর যুজনী ইলেকট্রন কি যুজনী ইলেকট্রন জানতে গেলে আমাদের জানতে হবে যুজনী স্তর যুজনী স্তর হলো ওই সর্বশেষ যে কক্ষপথ এটা হলো যুজনী স্তর সর্বশেষ যে কক্ষপথ তাহলে তিন নাম্বার তৃতীয় শক্তি স্তর হলো তার যুজনী স্তর তাহলে যুজনী স্তরের কোনো পরমাণু সর্বশেষ কক্ষপথ হলো তার যুজনী স্তর আর যুজুন স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেই সংখ্যাগুলোকেই বলা হয় যুজনী তাহলে সালফারের যুজনী স্তরে ইলেকট্রন কয়টা যুজনী স্তরে ইলেকট্রন হল ছয়টা যে দুইটা চারটা ছয়টা তাহলে তার যুজনী ইলেকট্রন হল ছয় তার যুজনই ইলেকট্রন ছয় কিন্তু যুজনই কিন্তু দুই চার ছয় চেঞ্জ হতে পারে তার মানে সালফার কি দেখায় পরিবর্তনশীল যুজনী দেখায় এই যে পরিবর্তনশীল যুজনি আমরা নতুন টপিকে এসে বললাম যখন কোনো পরমাণু একাধিক যুজনী প্রদর্শন করে তখন তার এই ধর্মকে বলা হয় পরিবর্তনশীল যুজনি যেমন ধরো এই যে সালফার পরিবর্তনশীল যোজনি দেখাচ্ছে দুই দেখাচ্ছে চার দেখাচ্ছে আর ছয় দেখাচ্ছে আচ্ছা এখন এই যেমন ধরো সালফার তিনটা যোগের মধ্যে তিন ধরনের যোজনী প্রদর্শন করতেছে হাইড্রোজেন সালফাইড এই যে এটা হলো তার গাঠনিক সংকেত গাঠনিক সংকেত নিয়ে আমরা পরে আলোচনা করতেছি এখানে দুইটা হাত দিয়ে দুইটা হাইড্রোজেনকে ধরে রাখছে তার মানে সালফারের যোজনী হলো এখানে দুই সালফার ডাই অক্সাইড সালফার চারটা হাত ব্যবহার করতেছে দুইটা অক্সিজেনকে ধরার জন্য অক্সিজেনের জন্য দুই সালফারের এখানে সালফার ট্রাইঅক্সাইড সালফার দেখো এখানে তিনটা অক্সিজেনকে ধরে রাখছে তার হাত ব্যবহার করে তার মানে তার যোজনী হলো এখানে ছয় তার মানে দুই চার ছয় প্রদর্শন করতে আছে এখন সর্বোচ্চ যোজনী কি সর্বোচ্চ যোজনী হলো এই দুই চার ছয়ের মধ্যে যেটা সর্বোচ্চ এটাই সর্বোচ্চ যোজনী খুব সহজ ব্যাপার এটা সর্বোচ্চ যোজনী এরপর আছে সক্রিয় যুজনী এই সালফার ডাইঅক্সাইডের মধ্যে সালফার চার যুজনী ব্যবহৃত হয়েছে এটা হলো তার সক্রিয় যোজনী যে যুজনীটা কোনো একটা যোগে ব্যবহৃত হয় সেটা হলো তার সক্রিয় যুজনী এই যে চার ব্যবহৃত হইতেছে সালফার ডাইঅক্সাইডের মধ্যে তাহলে এই যোগের মধ্যে সালফারের সক্রিয় যুজনী হলো চার আর সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে ছয় ব্যবহৃত হইতেছে এই যোগের মধ্যে তার সক্রিয় যোজনী হলো ছয় আচ্ছা সুপ্ত যুজনী সুপ্ত যুজনী হলো সর্বযোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলেই হবে খুব সহজ ব্যাপার যেমন সালফার ডাইঅক্সাইডে সালফারের সুপ্ত যোজনী যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আগে জানতে হবে সালফারের সর্বযুজনী কত আমরা জানি সালফারের যোজনী হলো দুই চার ছয় সর্বদো যোজনী হল ছয় তা আর এই সালফার ডাইঅক্সাইডের মধ্যে কত যোজনী ব্যবহৃত হইতেছে দুইটা অক্সিজেন অক্সিজেনের যোজনী দুই তাহলে দুই দুগুণে চার তাহলে সালফারের যোজনী হল চার তার মানে ছয় থেকে চার বাদ দিয়ে দিব তার মানে সর্বযুজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিব তাহলে যেটা থাকবে এটা হলো সুপ্ত যুজনী আচ্ছা এবার আমরা একটা নতুন টপিকে আসতেছি যৌগমূলক সম্পর্কে ধারণা ছিল যোগমূলক হলো অনেক সময় দেখা যায় কতগুলো পরমাণু মিলিত হয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে এই পরমাণু গুচ্ছটা যখন বিক্রিয়া করে তখন এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় না বরং পরস্পরের সাথেই আবদ্ধ থাকে অর্থাৎ বিক্রিয়ার সময় আর একই সাথে থাকে এরকম পরমাণু গুচ্ছগুলো সাধারণত ধনাত্মক বা ঋণাত্মক চার্জিত হয় এরকম পরমাণু গুচ্ছগুলোকে বলা হয় যৌগমূলক তার মানে পরমাণু মিলে পরমাণু গুচ্ছ তৈরি করে যারা ধনাত্মক ঋণাত্মক চার্জিত এবং এরা বিক্রিয়ার সময় একটা মৌলের মতো আচরণ করে এরকম হলে সেটাকে বলা হয় যৌগমূলক তারা তিনটা পয়েন্ট মনে রাখতে হবে তিনটা পয়েন্ট একটা হলো পরমাণু মিলে পরমাণু গুচ্ছ তৈরি করে এরা ধনাত্মক বা ঋণাত্মক চার্জিত হয় আর বিক্রিয়ার সময় মৌলের মতো আচরণ করে এরকম হলে সেটাকে বলা হয় যৌগমূলক যেমন সংজ্ঞাটা লিখতেছে যখন একাধিক মৌলের কতগুলো পরমাণু বা আয়ন মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আদান বিশিষ্ট একটা পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের মতো আচরণ করে তখন তাকে যৌগমূলক বলে তার মানে যৌগমূলক সম্পর্কে আমাদের ধারণা হলো এখন দেখো যোগমূলকের একটা তালিকা তোমাদের বই থেকে নেওয়া এনে কতগুলা যোগমূলকের নাম দেওয়া আছে সংকেত দেওয়া আছে এদের চার্জ এই যে উপরে চার্জ দেওয়া আছে যেমন এটা ধনাত্মক চার্জ যেত প্লাস ওয়ান এটা মাইনাস টু মাইনাস তার মানে আদান হলো মাইনাস টু এই আদানটাই এদের যুজুনই খালি চিহ্নটা বাদ দিয়ে দিলেই হবে এখন এখানে শেখার মতো যেটা আছে দেখো একটা বিষয় সালফেট আর হলো সালফাইট এটা শেষে আছে এট সাফিক্স হিসেবে আসতে হলো এট আর এটা সাফিক্স হিসেবে আসতে হলো আইট দেখো যখন নামটা ছোট মানে এট শব্দটা ছোট তখন অক্সিজেন হলো চারটা আর যখন আইট বড় হলো তখন অক্সিজেন গেল কমে একটা তার মানে যখন নামটা বড় তখন অক্সিজেন যায় কমে আর নামটা যখন ছোট তখন অক্সিজেন যায় বেড়ে এটা মনে রাখতে হবে তাহলে মনে রাখা সহজ সালফেট অ্যাসও ফোর টু মাইনাস সালফাইট হলো অ্যাসও থ্রি টু মাইনাস এরকম নাইট্রেট অ্যানও থ্রি মাইনাস এখন বড় হয়ে গেছে না এন ও টু কমে যাবে অক্সিজেন এরকম ফসফেট যদি পিও ফোর হয় তাহলে ফসফাইট কি হবে পিও থ্রি হবে আচ্ছা তার মানে এই সংকেতগুলো শিখে নিতে হবে আমাদের এখন সংকেত লিখার নিয়ম এই সংকেত কিভাবে লিখব কোনো মৌল বা যোগের অনুকে প্রতীক এবং সংকেতের মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় প্রতীক এবং সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে বলা হয় সংকেত তার মানে আমরা কিছু সিম্বল ব্যবহার করব এবং সংখ্যা ব্যবহার করব সংখ্যাটা থেকে আসবে সংখ্যাটা আসবে হলো যুজনী থেকে যুজনিটা এক চেঞ্জ করতে হবে একজনেরটা আরেকজনকে দিতে আচ্ছা তাহলে আমরা এই নিয়মটা দেখি নিয়মটা হলো এ এর যুজনই ধরো এক্স আর বি এর যুজনই ধরো ওয়াই তাহলে সংকেত কি হবে এ ওয়াই বি এক্স এ এর যুজনিটা এক্স এখানে চলে যাচ্ছে আর বি এর এটা এখানে চলে আসতেছে এটা হলো সংকেত লেখার নিয়ম যেমন ধরো অ্যালুমিনিয়াম সালফেট এই সংকেতটা কীভাবে লেখা হয়েছে অ্যালুমিনিয়ামের যোজনী চলে যাচ্ছে এখানে তিন আর সালফেট এটার যোজনী এখানে চলে আসতেছে দুই এক চেঞ্জ করতেছে এরকম অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়ামের যোজনী হলো এক এই জন্য ব্র্যাকেট এর আর 1 এক লেখা হয় নাই কিন্তু এই ফসফেটের যোজনী হলো তিন এজন্য তিন এখানে লিখা হয়েছে আচ্ছা আমরা একটা জিনিস স্কিপ করে আসছি এটা দেখি আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত এটা কি এটা খুবই সহজ একটা মৌল বা যোগের অনুতে যে যে ধরনের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি আছে মানে কয়টা করে মৌলের পরমাণু আছে সেটা সংখ্যা যদি উল্লেখ থাকে তখন সেটাকে বলা হয় আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত যেমন ধরো এই যোগটা দেখলে আমরা বুঝতেছি অ্যালুমিনিয়াম দুইটা আছে আর সালফেট তিনটা আছে এই যে আমরা প্রতীকগুলো ব্যবহার করতেছি আবার ওইটা কয়টা আছে যেমন অ্যালুমিনিয়াম প্রতীক এটা একটা পরমাণু এটা কয়টা আছে দুইটা আছে এটা সহজ যখন উল্লেখ থাকতেছে তখন এটাকে বলা হবে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত আচ্ছা এখন আমরা আসবো গাঠনিক সংকেতের মধ্যে গাঠনিক সংকেত গাঠনিক সংকেতের মধ্যে প্রতীক এবং সংখ্যা এটা তো বোঝা যাবেই সাথে সাথে বোঝা যাবে পরমাণুগুলো পরস্পরের সাথে কীভাবে আবদ্ধ পরস্পরের সাথে কিভাবে বন্ধন দ্বারা আবদ্ধ আছে এটাও বোঝা যাবে একটা মৌলের পরমাণুগুলো যেভাবে সাজানো থাকে তাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে মানে যেভাবে সাজানো আছে সেটাও বোঝা যাবে এটাকে বলা হয় গাঠনিক সংকেত যেমন ধরো পানির গাঠনিক সংকেত পানি এইচ টু ও এর গাঠনিক সংকেত হলো এটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনকে ধরে রাখছে এখানে বন্ধন বন্ধনগুণ হলো একশো সাড়ে চার ডিগ্রি এটা যখন আমরা ব্যাসফার্ট পড়াবো তখন বুঝতে পারবা এইখানে ভাবে লিখতে হবে সোজা করে লিখলে হবে না এটাই হলো এটার স্ট্রাকচার এরকম অ্যামোনিয়া দেখো ছাতার মতো মনে হচ্ছে এইখানে নাইট্রোজেন তিনটা হাইড্রোজেনকে ধরে রাখছে এখানে বন্ধন গুণ হলো একশো সাত ডিগ্রি এখানে এটা হলো মিথেন এখানে বন্ধন বন্ধনগুণ হলো একশো নয় ডিগ্রি আটাশ মিনিট যে এখানে দূরত্বটা হলো একশো নয় ডিগ্রি আটাশ মিনিট আচ্ছা তারপর কি আছে দেখো এই যে একটা অনেক বড় একটা যৌগ এটা এমনিতে একটা কাঠনিক সংকেত দেখানো হয়েছে এটা হলো হাইড্রক্সি এটা হলো করোনা রোগের ওষুধ হিসেবে ব্যবহার করার চিন্তা চলতে চলতেছে হাইড্রোক্সি ক্লোরোকুইনিন এটা এমনিতেই দেখানো হলো যে তোমাদের পাঠের অংশ না আচ্ছা এইটা একটা কাঠনিক সংকেত দেখো এটা একটা সালফার আর চারটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন সালফার দুইটা হাত দিয়ে দুটো একটা হাত দিয়ে ধরছে অক্সিজেনকে কিন্তু অক্সিজেনের এখানে হাইড্রোজেনের সাথে ব্যবহার আচ্ছা পরে আরেকটা দেখে তারপর বলতেছি দেখো এখানে নাইট্রোজেন এই যে এটা হলো নীল রঙ আর তিনটা অক্সিজেন আর এখানে একটা হাইড্রোজেন এগুলো আসল সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের সংকেত আধুনিক সংকেত দেখো যে সালফার এই যে ছয়টা যুজনী ব্যবহার করতেছে চারটা অক্সিজেনকে ধরার জন্য আবার অক্সিজেন তার এই দুইটা অক্সিজেনের কি হচ্ছে এক যুজনী ব্যবহার করতেছে সালফারের সাথে আর এক হাইড্রোজেনের সাথে ব্যবহৃত হচ্ছে এরকম অ্যাসিডের আধুনিক সংকেত এগুলো তোমরা নেটে সার্চ দিয়ে আরও দেখার চেষ্টা করবে যে এরকম এরকম সংকেত দেখার চেষ্টা করবে যে এরকম বলে আচ্ছা এবার আমরা ক্লাসের কাজে যাচ্ছি এইচডাব্লিউ কি হবে তোমাদের তোমরা রাসায়নিক বন্ধন গঠনের কারণ ব্যাখ্যা করো এটা করতে পারবা রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি আকর্ষণ শক্তি ব্যাখ্যা করবা যুজনী এবং ব্যাখ্যা করবা এরকম ফসফরাসের ব্যাখ্যা করতে পারো আয়রনের ব্যাখ্যা করতে পারো এগুলো তোমাদের বাড়ি কাজ থাকবে এরপর সালফারের সক্রিয় যুজনী ও সুপ্ত যুজনী ব্যাখ্যা করো এটা দেখানো হয়েছে এখানে এটা করতে পারবা সংকেত লেখা নিয়ম লেখানো হয়েছে এটা করবা আণবিক সংকেত এবং গাঠুনিক সংকেতের পার্থক্য লিখো এটা খুব ভালো করে লিখবা দেখো পরিবর্তনশীল যুজনির মধ্যে ফসফরাসের আয়রনের এই পরিবর্তন যুজনিগুলো বিক্রিয়া করে বাসায় কাজ করবা আর এই যে ভিডিওটা এটার কমেন্ট সেকশনে গিয়ে তুমি সেই ছবিগুলো আপলোড করতে পারো তুমি যে বাড়ির কাজটা করতেছ সেই ছবিগুলো আপলোড করে দিবা তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে